الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. صدق الله العظيم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। এই মহান রব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন, আল কোরআনের ভাষা আরবি ভাষার সাথে আমাদেরকে সম্পৃক্ত করেছেন। সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা গত উদ্বোধনী ক্লাসে আমরা কিছু আলোচনা করেছিলাম এবং কিছু পড়াশোনা করেছিলাম আলহামদুলিল্লাহ, এবং সেটারে আজকে রিভিশন করে ইনশাআল্লাহ সামনে যাব এবং আপনাদেরকে আজকের পড়াটা ইনশাআল্লাহ কিভাবে সামনে আমাকে পড়া দিবেন, কিভাবে পড়বেন ইনশাআল্লাহ সেই কথাগুলো ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। গত ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা আত-তারিকাতু ইলাল আরবিয়্যা এর অর্থটা করেছিলাম। আত-তারিকাতু ইলাল আরবিয়্যা, আমাকে এর অর্থটা কে বলতে পারবেন? যারা গত ক্লাসে ছিলেন নতুন, যারা আগে পড়েননি নতুন, এমন কেউ একজন বলেন। জি আত-তারি ওস্তাদ বলি, আত-তারিকু মানে হচ্ছে পথ, জি ইলা মানে দিকে, আল আরাবিয়া মানে আরবি ভাষা। জি, তার মানে একসাথে তর্জমা কি হলো? আরবি ভাষার দিকে, আরবি পথ। ভাষার দিকে পথ। জি জি, মাশাআল্লাহ, আরবি ভাষার পথের দিকে আর কি। হ্যাঁ হ্যাঁ জি, কিন্তু এটার বাংলা বাংলা এর নামটা কি? এসো আরবি শিখি। এসো আরবি শিখি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমি কি থালাথাতি আজজাইন এটা বলেছিলাম, এটার বিশ্লেষণ কে করবেন? একজন বলেন তো। থালাথাতি আজজাইন, ফি মধ্যে, সালাসাতিন মানে তিন, তিন আজাইন হচ্ছে খণ্ড, মানে তিন খণ্ডের মধ্যে আর কি, তিন খণ্ড। জি মাশাআল্লাহ, তিন খণ্ডে। আর আল জুজ উল আউয়াল, আল জুজ উল আউয়াল প্রথম খণ্ড। আচ্ছা আলহামদুলিল্লাহ, এবার আমরা পড়ছি আল জুজুল আউয়াল প্রথম খণ্ড। এই পর্যন্ত এগুলো আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, এরপর আপনাদের থেকে একটু শুনলাম। তালিফ অর্থ কি বলেছিলাম? তালিফুন, তালিফুন অর্থ রচয়িতা, 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 মাশাআল্লাহ। আল ইহদা অর্থ কি বলেছিলাম? আল ইহদা উৎসর্গ, 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইখান থেকে এই পেজে যে নসিহতটা আমাদের ছিল, কোরআন ও হাদিসের ভাষা আরবি, তো আমাদেরকে আরবি ভাষা শিখে কোরআন হাদিসের দ্বার উন্মোচন করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান আমাকে আহরণ করতে হবে। আর কিছু কথা বলে আপনাদেরকে, যে পেজগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো আমি আপনাদেরকে পড়তে বলেছিলাম, যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো পড়েন নাই আমি অনুরোধ করব ইনশাআল্লাহ পড়ে নেবেন, পড়লে অনেক ভালো কিছু জানতে পারবেন, কত সময় তো কতভাবে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা এখানে সূরা ইউসুফের 2 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম, ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা এই কোরআনকে আরবি কোরআন রূপে নাজিল করেছেন যেন তোমরা বুঝতে পারো, অন্য কোনো ভাষায় নয়। আল্লাহ তাআলা কোরআনকে আরবি কোরআন রূপে নাজিল করেছেন যেন তোমরা বুঝতে পারো। আলবাবুল আউয়াল, আমরা চলে আসলাম আলবাবুল আউয়াল। আলবাবুল আউয়াল বলার সাথে সাথে একটা ব্রেন একদিকে গেছে, তাহলে নিশ্চয়ই এই বইটাতে বা এই প্রথম খণ্ডে আরো বাব আছে। বাব অর্থ অধ্যায়, এটার বিশ্লেষণ গত ক্লাসে করেছিলাম। বাবের আসল অর্থ দরজা, আমরা অনেকে জানি দরজা, তবে দরজা অর্থ বাদ দিয়ে এখানে আপনার এই অর্থটা কিভাবে করা হলো,
দরজা থেকে অধ্যায় অর্থে কিভাবে নেওয়া হলো? অধ্যায় দরজা দিয়ে প্রবেশ করলে ভিতরে অনেক কিছু পাওয়া যায়, অনেক বিন্যস্ত থাকে, অনেক কিছু সাজানো থাকে, তো ঠিক বাবের অর্থ অধ্যায় করলে অধ্যায়ের ভিতরে অনেকগুলো সাব সেক্টর থাকে, আলাদা আলাদা ভাগ থাকে, সেই ভাগ ভাগগুলোর বিষয়টা চলে আসে। এই কারণে বাবুন বাবুন মানে দরজা হলো, দরজা দিয়ে যখন আমরা যাই একটা জায়গাতে প্রবেশ করে অনেক জায়গায় চলে যেতে পারি, ঠিক তেমনি একটা বাব দিয়ে একটা অধ্যায়ে প্রবেশ করে আমরা এটা যে কোনো ভাষার হোক, যে কোনো বিষয়বস্তুর হোক, অনেক কিছুতে প্রবেশ করতে পারি। তার মানে আমি এই একটা অধ্যায় যখন প্রবেশ করছি তখন অধ্যায়ের ভিতরে অনেক লেসন, অনেক পাঠ এখানে আমরা পাবো, সেগুলো আমরা পড়তে পারবো। যেমন একটা ঘরে প্রবেশ করলে আমরা অনেক কিছু সাক্ষাৎ পাই, ওরকম একটা অধ্যায় প্রবেশ করলে, বইয়ের একটা অধ্যায় যখন আমরা প্রবেশ করি সেখানে অনেক জ্ঞান আহরণ করতে পারবো ইনশাআল্লাহ। তো সেরকম দৃষ্টিকোণ থেকে হলে ও হয়তো বাবের অর্থ অধ্যায় হতে পারে। আচ্ছা, এরপর আসেন আল আউয়ালু। আল আউয়ালু অর্থ প্রথম, আল বাবুল আউয়ালু এই সেন্টেন্সটা কিন্তু আপনার একটা জুমলায় তাওসিফি, অর্থাৎ আপনার গুণবাচক একটা বাক্য। বাবুল আউয়াল প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়। আচ্ছা, এগুলো বাক্য বিশ্লেষণটা ইনশাআল্লাহ আরো পরে আমরা করবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যেহেতু আলবাবুল আউয়াল বলা হয়েছে প্রথম বাব, তো ওখান থেকে আমরা বুঝতে পেরেছি তাহলে বইটাতে নিশ্চয়ই অনেকগুলো বাব আছে। তো সেটার জন্য আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম বা বলেছিলাম যে এই বইয়ের প্রথম খণ্ডে বইয়ের তিনটা অধ্যায় থাকবে, তিনটা অধ্যায় থাকবে, এটার ভিতরে আমরা প্রথম অধ্যায় আছি। প্রথম অধ্যায়ের ভিতরে আমরা পাবো নয়টা লেসন বা নয়টা পাঠ। এর ভিতরে আমরা এখন আছি আদ্দারসুল আউয়াল প্রথম পাঠ, আদ্দারসুল আউয়াল প্রথম পাঠ। আদ্দারসুল, দারসুল অর্থ পাঠ, দারসুল অর্থ পাঠ, আউয়াল অর্থ প্রথম, প্রথম পাঠ। প্রথম পাঠের ভিতরে আমরা গত ক্লাসে এখানে শব্দ অর্থ করেছিলাম, এই পাঠের যতগুলো শব্দ অর্থ সবগুলো শব্দ অর্থ করিয়ে দিয়েছিলাম। আজকে আমি ইনশাআল্লাহ গত ক্লাসে এমনি আপনাদেরকে দেখানোর জন্য বলেছিলাম, আজকে আমি মূলত পড়াচ্ছি এবং এই রেকর্ড গুলো যাবে, এবং যেভাবে আপনাদেরকে আমি শিখাচ্ছি ওইভাবে আপনারা একটু চেষ্টা করবেন, বাসাতে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, কোরআনে কারিমের ভাষা আরবি ভাষা খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবেন বলে বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ। এরপর আসেন, আমি যেভাবে বলছি আমার সাথে সাথে একটু বলতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, কিতাবুন একটি বই, একসাথে বলবেন, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলম, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট। শব্দগুলো যেভাবে উচ্চারণ করে দিয়েছে, অনেকে অনেক সময় দেখা যায় যে টান টুনে ভুল করে ফেলে, আরবিতে একটা সমস্যা হলো টান টুনে ভুল করলে আপনার শব্দ চেঞ্জ হয়ে যায়, এই জন্য খেয়াল করবেন। একালিক মতগুলো আছে, কথা কথা কিতাবুন, আপনি বলেন কিতাবুন, তাহলে কিন্তু এটা আর কোনো শব্দই হলো না। কিতাবুনকে যদি কথার কথা কেউ কিতাবুন বলে, তাহলে এই কিতাবুন কিন্তু কোনো শব্দই নেই, আরবিতে কোনো শব্দই নেই, আপনার এটাকে ভুল প্রমাণে ভুল হিসেবে ধরবেন। এই জন্য খেয়াল করবেন যেখানে যতটুকু টান একালিপ মাদ, বিশেষভাবে এটা খুবই ইম্পর্টেন্ট। কোরআনে কারিমও আপনারা দেখেছেন যে একালিপ মাদে যদি ভুল হয় তাহলে অর্থের পরিবর্তন হয়, সেজন্য খেয়াল করবেন। আমি বলেছিলাম গত ক্লাসে এই আটটি শব্দের ভিতরে একটিতেও গোলতা নাই, গোলতা বলেছিলাম, এই যে গোলতা, গোলতা নাই। আর বলেছিলাম গোলতা থাকলে শব্দটি হয় মুয়ান্নাস, আরবি ভাষাতে
যত ওয়ার্ড পাবো আমরা, ওয়ার্ডটা দুই ভাগে বিভক্ত, কিছু ওয়ার্ড পাবো ফেমিনিন, কিছু পাবো মেসকুলিন, কিছু পাবো আপনার পুরুষবাচক শব্দ, কিছু পাবো স্ত্রীবাচক শব্দ। তো পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ কেন, আর এটা কি কি আলামত আমরা চিনতে পারবো? এখানে সংক্ষিপ্ত সহজে একটা আলামতের কথা বলা হচ্ছে, শুধু একমাত্র আলামতই না, কিন্তু এটা ছাড়াও আরো সাইন আছে, স্ত্রীবাচক শব্দ চেনার আরো সাইন আছে। এখানে আপনাদেরকে স্বাভাবিকভাবে যেটা খুব বেশি ব্যবহৃত হবে এবং আপনাদের প্র্যাকটিসের জন্য শুরুতে শেখানো হচ্ছে গোলতা, মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ হওয়ার একটা সাইন হলো গোলতা। এই গোলতা যদি আপনি পেয়ে যান, বুঝবেন শব্দটি স্ত্রীবাচক শব্দ। এখানে আটটি শব্দের কোনোটাতে আমরা স্ত্রীবাচক শব্দের কোনো সাইন এখানে পাইনি, সুতরাং বুঝতে হবে শব্দগুলো শব্দগুলো হলো মুজাক্কার বা পুরুষবাচক শব্দ। তাহলে পুরুষবাচক শব্দ যেহেতু, তাহলে নিশ্চয়ই স্ত্রীবাচক শব্দও আমরা পাবো, এটা আমরা দ্বিতীয় পেজে পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম ইসমুল ইশারা। খেয়াল করেন, হাজা হাজি, এই যে টেবিলের ভিতরে হাজা হাজি দুইটা কি আনা হয়েছে, একটা হলো হাজা, একটা হাজা, আর একটা হলো হাজি। এই দুইটা শব্দই নিকটের কোনো কিছুকে ইঙ্গিত করতে ব্যবহৃত হয়, নিকটের কোনো কিছুকে ইঙ্গিত করতে ব্যবহৃত হয়। অনুরূপ আমরা বাম পাশে দেখতে পাচ্ছি রালিকা তিলকা, এই দুটি শব্দ দূরের কোনো কিছুকে ইঙ্গিত করতে ব্যবহৃত হয়। এবং তাহলে বলবেন দুটি শব্দ কেন, দুই দুইটি করে কেন? এখানে অর্থ তো একটি দেখতে পাচ্ছি, দুইটি হলো মূলত মুজাক্কার মুয়ান্নাসের পার্থক্যের কারণেই মূলত দুইটি শব্দ আনা হচ্ছে। তার মানে হাজা প্রথমটা লিল মুজাক্কার, মুজাক্কার বা পুরুষবাচক শব্দের জন্য ব্যবহৃত হয়, পুরুষ বা কেউ পুরুষ, আর হাজি এটা স্ত্রীবাচক, স্ত্রীবাচক শব্দ হিসেবে এটা ব্যবহৃত হয়, স্ত্রীবাচক শব্দ। অনুরূপ জালিকা এটা পুরুষবাচক শব্দের জন্য ব্যবহৃত হয়, আর তিলকাটা হলো স্ত্রীবাচক শব্দের জন্য এটা ব্যবহৃত হয়। এখানে আপনাদেরকে যেহেতু শুধুমাত্র পুরুষবাচক শব্দ শেখানো হয়েছে, তো শুধুমাত্র পুরুষবাচক শব্দগুলোর প্রাথমিক প্র্যাকটিস করিয়ে তারপর আমরা স্ত্রীবাচক শব্দে যাব। যেমন দেখেন এখানে উদাহরণস্বরূপ একটি এক্সাম্পল শুধু এখানে বলা হয়েছে হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজা কিতাবুন ইহা একটি বই, জালিকা কলামুন ওইটা একটা কলম, আপনারা যারা আমাদের প্রথম ক্লাসে ছিলেন নিশ্চয়ই শব্দগুলো মুখস্থ করেছেন। আমি আপনাদের কোনো একজন থেকে একটু শুনতে চাইবো, এখানে যে পড়াটা আছে সেটা একটু দেখে দেখে পড়বেন, কে পড়বেন এটা? হ্যাঁ, জানা আক্তার, সেলিনা আক্তার, একটু জোরে বলতে হবে, হাজা জারা, জাহারা, তারপর ফাহমিদা, ফাহিমা ফারুক, মেয়ে ফাতেমা রহমান, এটাও মেয়ে, ফাতেমা ফারুক মেয়ে, তারপরে হলো তরল, তারপর ফাতেমা ফারুক, তারপরে রাখি রহমান, রাখি রাখি, এটাও মেয়ে। আচ্ছা, ইমদাদ রাখ ভাই পড়ছেন, এটা সওয়াল, হ্যালো, সওয়াল, আমি দ্যার সওয়াল, ইমদাদ ভাই পড়ছেন কি আপনি? আপনাকে আমি মিউট করে দিচ্ছি, ইমদাদ ভাই কি মিউট করে দেন, ওনার এখন থেকে অন্য ধরনের সাউন্ড আসছে। আচ্ছা 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 আচ্ছা, রাখি রহমান আপনি বলেন এখান থেকে, হাজা কিতাব এখান থেকে বলেন, রাখি রহমান তো আনমিউট করেন। আসসালামু আলাইকুম, জি আসসালামু আলাইকুম, হাজা কিতাবুন, উস্তাদ অর্থ সহ বলবো না জাস্ট রিডিং করে যাব? অর্থ সহ বলবো। আচ্ছা, হাজা কিতাবুন এটি একটি বই, জালিকা কলামুন ওইটি একটি কলম, হাজা মসজিদুন এটি একটি মসজিদ, জালিকা বাইতুন ওইটি একটি বাড়ি, হাজা বাব, খুব ভালো বলেছেন। এরপরে আমি দ্বিতীয় বেজে যাচ্ছি, এখান থেকে একটু দেখে বলি, হাজা বাবুন এটি একটি দরজা, জালিকা মিসবাহুন ওইটি একটি বাতি, হাজা জিদারুন এটি একটি দেওয়াল,
জালিকা কুরসিয়ুন ওইটি একটি চেয়ার, হাজা বাইতুন এটি একটি বাড়ি, হাজা বাইতুন এটি একটি বাড়ি, ওস্তাদ নিচে নামতে হবে, হাজা কুরসিউন এটি একটি চেয়ার, জালিকা মসজিদুন ওইটি একটি মসজিদ, হাজা সারিরুন এটি একটি খাট, হাজা জি খাট জি, হাজা জিদারুন এটি একটি দেওয়াল, জালিকা মিসবাহুন ওইটি একটি বাতি, জালিকা সারিরুন এটি একটি খাট, হাজা বাবুন এটি একটি দরজা, জালিকা জিদারুন ওইটি একটি দেওয়াল। মাশাআল্লাহ, ঠিক আছে। ফাতেমা রহমান আপনি বলেন এই পেজটা যেটা বলেছে সেটাই আবার বলবো? হ্যাঁ জি। হাজা বাবুন এটা একটি দরজা, জালিকা মিসবাহুন মিসবাহুন ওটা একটি বাতি বা উহা একটি বাতি, হাজা জিদারুন এটা একটি দেওয়াল, জালিকা কুরসিয়ুন এটা একটি চেয়ার বা ওটা একটি চেয়ার সরি, হাজা বাইতুন এটা একটি ঘর, হাজা কুরসিয়ুন এটা একটি চেয়ার, জালিকা মসজিদুন ওটা একটি মসজিদ, হাজা সারিরুন এটা একটি খাট, হাজা জিদারুন এটা একটি দেওয়াল, জালিকা মিসবাহুন ওইটা একটি বাতি, জালিকা সারিরুন এটা ওইটা একটি খাট, হাজা বাবুন এটা একটি দরজা, জালিকা জিদারুন ওইটা একটি দেয়াল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো বলেছেন। আমরা আরো আপনাদের কাছ থেকে শুনবো, যারা শুনাবেন অবশ্যই হ্যান্ড রেজ করে রাখেন, আমরা এর পরবর্তীতে সামনে আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। এখানে দেখেন, খেয়াল করেন, আরো আটটি শব্দ দেখতে পাচ্ছি। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ। এই শব্দগুলো আমি একটু আপনাদের সাথে পড়ছি, আপনারা একটু আমার সাথে পড়বেন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, এটা হলো ভাষার ক্লাস। যদি আমি যদি মুখে উচ্চারণ না করি তাহলে ভাষা শিখতে পারবো না, এটার জন্য অবশ্যই মুখ খুলতে হবে। যারা যারা আছেন, আমি আমি বলছি না যে আসলে আপনারা সবাই মানে পড়তেই হবে, এটা জরুরি না, তবে পড়তে পারাটার ভিতরে অনেক বেশি লাভ আছে, এটা এই কথাটা বলছি। আমি বলবো আপনারা চেষ্টা করেন মুখ খুলে একটু পড়ার জন্য। সাব্বুরাতুন একটি ব্ল্যাক বোর্ড, একটি টেবিল, আটটি শব্দ দিয়ে এখানে বাক্য বানানো আছে। আর ওখানে হাজার সাথে হাজহি শিখিয়েছিলাম প্রথম থেকে, হাজহি এটাও স্ত্রীবাচক শব্দের জন্য তিলকা ব্যবহৃত হয়। এখন আমরা স্ত্রীবাচক শব্দের ব্যবহার গুলো যেহেতু পড়েছি, স্ত্রীবাচক শব্দ পড়েছি আটটি, এখন স্ত্রীবাচক শব্দের ইশারা ব্যবহারটা আমরা শিখছি। খেয়াল করবেন, হাজা হাজিহি জালিকা তিলকা এগুলাকে কি বলে? ইসমুল ইশারা। আমি একটু লিখে দিচ্ছি, খেয়াল করেন, ইসমুল ইশারা কি? ইসমুল ইশারা, ইসমুল ইশারা কি?
মানে ইঙ্গিত সূচক নাও, ইঙ্গিত সূচক নাও, এটা মুজাক্কারটা আমরা ব্যবহারটা শিখেছি, এখন স্ত্রীবাচক শব্দটা ব্যবহারটা আমরা শিখছি, যেহেতু আমরা আটটি স্ত্রীবাচক শব্দ পড়েছি এখানে। আমাকে এই ব্যবহারটা একটু বলবেন এখান থেকে, কে পারবেন? তাওহিদ সিদ্দিক ভাই বলেন, হাজিহি মাদ্রাসাতুন, হাজিহি মাদ্রাসাতুন, যেখানে কি বিদ্যালয়, তিলকা সাবুরাতুন, উহা একটি ব্ল্যাক বোর্ড, হাজিহি হুজরাতুন, ইহা একটি রুম, তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ, হাজিহি কুররাসাতুন, ইহা একটি খাতা, তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল, হাজিহি মিস্তারাতুন, ইহা একটি রুলার, তিলকা নাফিজাতুন, একটি জানালা, হাজিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। একটু একটু উঠে দেন, হ্যাঁ, তিলকা মিস্তারাতুন, উহা একটি রুলার, তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা, হাজিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। এখন আসেন আমরা আরো আটটি শব্দ পড়ছি, এটা মিক্স, একটা মাইক্রোফোন থেকে একটু সাউন্ড পাচ্ছি, এটা আমি একটু মিউট করে দিই, ওয়াল মিউট, আপনারা একটু যারা বলবেন আনমিউট করে নিন। আচ্ছা, এখানে আরো আটটি শব্দ পাচ্ছি মিক্স, অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাস মিক্স আছে, অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাস কিভাবে পার্থক্য করতে পারছি কিনা বা শিখতে পেরেছি কিনা ওটা বোঝার জন্য এখানে মিক্স করে দিয়েছে। কুফলুন একটি তালা, এখানে কোনো মুয়ান্নাসের কোনো সাইন নাই, তো এটা আমরা আমার সাথে একটু পড়েন একবার, ইনশাল্লাহ তারপরে আমরা আবার অনুশীলনে যাচ্ছি। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, একটি সাইকেল। মাশাআল্লাহ, এখানে যে শব্দগুলোর ভিতরে মুয়ান্নাস বলতা আছে সেগুলো মুয়ান্নাস, সেগুলো আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি এই পাঠের লাস্টে গিয়ে আমি আপনাদেরকে মুখস্ত অনুশীলনী করাবো ইনশাআল্লাহ, বাকি এই পাঠটা আমরা শেষ করছি। খেয়াল করেন, হাজা হাজি অলরেডি আমরা শিখে ফেলেছি যে ইহা এটি, এটা নিকটের জন্য, আর জালিকা তিলকা এটা আমরা শিখেছি এটা দূরের জন্য। তবে হাজা হাজির পার্থক্যটা বুঝেছি, হাজা লিল মুজাক্কার, হাজিহি লিল মুয়ান্নাস, হাজা মুজাক্কারের জন্য, হাজিহি মুয়ান্নাসের জন্য। অনুরূপ জালিকা তিলকার ব্যবহার শিখেছি, জালিকা লিল মুজাক্কার, তিলকা লিল মুয়ান্নাস, কিন্তু উভয়টা কিলাহুমা লিল বাঈদ, উভয়টা হলো আপনার দূরবর্তী কোনো কিছুকে ইঙ্গিত করতে ব্যবহৃত হয়। এখন আমরা এখান থেকে নতুন একটা জিনিস সংযোজন শিখছি, এতক্ষণ এত সময় আমরা শিখলাম এটা অমুক, এটা তমুক, হ্যাঁ, হাজা কুফলুন, হাজিহি তাওবিলাতুন, এটা একটা টেবিল, এভাবে শিখলাম। অর্থাৎ এতক্ষণ আমরা খবর দিলাম, কোনো একটা কিছু সংবাদ দিলাম যে এটা অমুক, এটা তমুক, এখন আমরা প্রশ্ন করে তারপরে আমরা উত্তর জানি, প্রশ্ন করা শিখবো যে এটা কি, তখন বলবেন এটা অমুক জিনিস। প্রশ্নটা কিভাবে, প্রশ্নবোধক চিহ্নটা হলো এখানে মা, মা মানে হলো কি, মা অর্থ কি, তো মা হাজা, মা হাজিহি, মাটা হাজা হাজি যেটার সাথে ব্যবহার করেন, জালিকা তিলকা যেটার সাথে ব্যবহার করেন, অর্থ হবে কি, তো মা হাজা মা হাজি অর্থ ইহা কি, এটি কি, মা জালিকা মা তিলকা অর্থ উহা কি, সেটি কি। তাহলে আমরা যখন প্রশ্ন করব, প্রশ্ন করতে হলে মা হাজা বলবো না হাজিহি বলবো, এই বলার জন্য আমাকে আগে ওই বস্তুটা চিনতে হবে এবং ওই বস্তুটার আরবি নাম জানতে হবে। যদি তা না জানি তাহলে কিন্তু আপনি হাজা হাজি কোনটা ব্যবহার করব, অর্থাৎ শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস, এই জ্ঞান যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি প্রশ্ন করতে পারবো না। এজন্যই আমরা আগে শব্দ অর্থগুলো শিখিয়ে দিয়েছি, এখন আপনারা প্রশ্ন করবেন। যেমন দেখেন মা হাজা, একটু পরে দেখেন মা হাজা, নিকটের একটি বই দেখিয়ে আমি প্রশ্ন করছি, মা হাজা এটা কি, উত্তর হলো হাজা কিতাবুন, এটা একটা বই, হাজা কিতাবুন, এটা একটা বই। দূরের একটি পেন দেখিয়ে আমি জিজ্ঞাসা করছি, মা দা লিকা, ওইটা কি, উত্তর হলো দা লিকা কলামুন, ওইটা একটা কলম, এটা একটা কলম।
মা হাজিহি একটা নিকটের একটি রুলার দেখিয়ে প্রশ্ন করছি, মা হাজিহি এটা কি? হাজিহি মিস্তারাতুন, কারণ আমি রুলারের আরবিটা জানি যে মিস্তারা, এটা মুয়ান্নাস একটা শব্দ, সুতরাং আমাকে প্রশ্ন করতে হচ্ছে মা হাজিহি, হাজিহি মিস্তারাতুন এটা একটা রুলার। মা তিলকা ওইটা কি? তিলকা সাবুরাতুন ওইটা একটা ব্ল্যাকবোর্ড, আলহামদুলিল্লাহ আমাদের কথা বলার পরিধি আর একটু বেড়ে গেল, প্রশ্ন করার যখনই অপশন এসে গেল আমাদের কথা বলার পরিধি আরো বেড়ে গেল এবং আমরা আরবিতে আরো বেশি বলতে শিখেছি আলহামদুলিল্লাহ। এখন দেখেন ছবি দেখে দেখে উত্তর দিতে হবে, ছবি দেখে দেখে উত্তর দিতে হবে, যখনই আমার এই চেয়ারের আরবি মনে থাকবে, এই যে ঘরের আরবি মনে থাকবে, ঘড়ির আরবি মনে থাকবে, তখনই আমি হাজা হাজি জালিকা তিনটা এটা মুজাক্কার মুয়ান্নাস এই শব্দের পার্থক্য করে আমি প্রশ্ন করতে পারবো। এটা যদি মনে না থাকে তো আমি কিন্তু ভুল করব, সেটার জন্য অবশ্যই আমাকে আগে শব্দের অর্থটা মুখস্থ করে আসতে হবে। আমি আপনাদেরকে পিছনে দিয়ে ২৪টা শব্দ চলে গেছে, এই ২৪টা শব্দের একটু প্র্যাকটিস করাচ্ছি, তো খেয়াল করেন আমি আপনাদেরকে একটু হাইড করে দিয়ে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। দেখি আপনারা কয়জন এটা বলতে পারেন, মানে এতটুকু এতক্ষণ যতটুকু আমরা পড়েছি এটাকে ততটুকু ভিতরে খেলি। জি বলেন, একটি তালা উফলন, জি একটি বাক্স দুকুল, দুকুল দুকুল, মাশাআল্লাহ। তুমি বলেন একটি চাবি ইফতাহ, ইফতাহ, মাশাআল্লাহ। একটি চশমা নাযারাতুন, নাযারাতুন, একটি কার, একটি ছাতা মিজাল্লাত, মাশাআল্লাহ। তারপর একটি ঘড়ি সাআতুন, সাআতুন, জি। একটি চশমা একজন বলার পর হঠাৎ আপনার মাথায় বাড়ি রাখতেছে, এখানে আপনি যত ধাক্কা খাবেন ততই আপনি এটা মনে রাখতে আপনার জন্য সহজ হবে, কথা বুঝতে। এই জন্য আমি প্রশ্ন করি এভাবে এবং উত্তরটাও আপনাদের কাছ থেকে এভাবে নিয়ে দেবো, খেয়াল করেন আরো সহজ হবে। এরপরে আগের শব্দগুলো আর একটু প্র্যাকটিস করে আসি, এরপরে আমি আপনাদেরকে সামনের অনুশীলনীটা প্রশ্ন উত্তরের অনুশীলনীটা করাবো ইনশাআল্লাহ। জি বলেন, একটি বিদ্যালয় মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন। একটি ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন, 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 মাশাআল্লাহ। একসাথে বলতে চেষ্টা করব, একটি জানালা নাফিজাতুন, 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 মাশাআল্লাহ। একটি কামরা, একটি কামরা, গুরফাতুন, গুরফাতুন, এখানে কিন্তু দুইটা, হুজরাতুন, গুরফাতুন, 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 গুরফাতুন না, একটু খেয়াল করেন এখানে কিন্তু গুরফাতুন নাকি ভুল করে, গুরফাতুন, গুরফাতুন, তারপরে ফা, গুরফাতুন, হুজরাতুন, গুরফাতুন, হুজরাতুন, গুরফাতুন। বলেন একটি টেবিল হাকি কারণে সুযোগ হয় না, ইচ্ছা থাকলেও অনেক সময়, তবে যারা চেষ্টা করবেন একটু পড়ার জন্য বাসাতে, তারা কিন্তু বেশি বেনিফিট পাবেন, এটা আমি বলে রাখলাম। বলেন একটি দরজা, একটি দেয়াল একটি চেয়ার
এই পর্যন্ত শব্দ অর্থ গুলো প্র্যাকটিস করার পর আমি আপনাদেরকে একটা নতুন জিনিস জানাতে চাচ্ছি, খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রত্যেকটা শব্দ অর্থ আমরা যে অর্থটা বলেছি প্রত্যেকটার এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, একটি আছে কিনা, একটি আছে না, একটি আছে এরকম, আপনারা দুই একটা পার্ট পরে গিয়ে আপনারা একটি আবার পাবেন না, তখন নতুন একটা আসবে। তার মানে কিতাবুনের অর্থ হলো এ বুক, একটি বই, তার মানে ইংরেজিতে যদি আপনি ট্রান্সলেট করেন হবে বলে এ বুক, তাহলে বইয়ের আগে এ আছে একটি, তাই না ইংরেজিতে? কিন্তু আরবিতে, আচ্ছা আগে বলে নি, এই একটিটা হলো নাকিরা বা অনির্দিষ্টের সাইন, কিসের সাইন? নাকিরা বা অনির্দিষ্ট, অনির্দিষ্ট বোঝানোর জন্য বাংলা সাইন হলো একটি, আর নির্দিষ্ট বোঝানোর জন্য বাংলা সাইন হলো টি, শুধুমাত্র টি, যেমন আল কিতাব বই টি। তো ওইটা আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা পাঠ পরে শিখবো ডেফিনিটটা, এখন আগে অনির্দিষ্টটা শিখতেছি। তো কিতাবুন একটি বই, এখন একটু খেয়াল করার বিষয় আরবিতে শব্দ অনির্দিষ্টের জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই, আলাদা কোনো শব্দ নেই, যেমন ইংরেজিতে এ বুক আছে, এ বুক নাই, এ বুক একটি বই, কিন্তু এই যে এটা অতিরিক্ত মানে আলাদা একটা শব্দ, কিন্তু আবার বাংলায়ও আছে একটি, কিন্তু আরবিতে সাইনটা আলাদা কোনো শব্দ দিয়ে না, তাহলে নিশ্চয়ই আরবিতে তো কোনো একটা সাইন আছে, যেটা শব্দটা যে অনির্দিষ্ট তার একটা সাইন অবশ্যই আছে, সেই জিনিসটা আমি একটু খেয়াল করাচ্ছি, মনোযোগের সাথে খেয়াল করবেন। এবং এসো আর বেশি কি বইতে আরবিতে যে কোনো জায়গায় এই জিনিসটা পাবেন, আপনি বুঝবেন শব্দটা অনির্দিষ্ট। সেটা কি? সেটা হলো প্রত্যেকটা শব্দের লাস্টে দেখেন তানবিন আছে, আছে কি না? জি তানবিন পাইছেন? আছে জি, তানবিন আছে। কিতাবুন কুরসিয়ুন বাবুন জিদারুন কলামুন বাইতুন মিসবাহুন সারিরুন, প্রত্যেকটা শব্দের শেষে তানবিন আছে, এই তানবিনটাই হলো শব্দটা যে অনির্দিষ্ট তার আলামত। তার মানে আরবিতে শব্দ ক্যাটাগরি যেমন মুজাক্কার মুয়ান্নাস এরকম পার্থক্য আছে, মুয়ান্নাস হয় গোলতা দিয়ে আর মুজাক্কার হয় গোলতা ছাড়া, অনুরূপ শব্দ ক্যাটাগরিতে কিছু শব্দ ডেফিনিট কিছু শব্দ ইনডেফিনিটও আছে। তো যে শব্দটা ইনডিফিনিট সেটা বুঝবো কিভাবে? আরবিতে তার সাইনটা হলো শব্দের শেষে তানবিন থাকা, তানবিন থাকলে বুঝতে হবে শব্দটি অনির্দিষ্ট। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর এর তর্জমা, এই অনির্দিষ্ট শব্দের তর্জমা সব জায়গায় একটি দিয়ে করতে হবে, একটি ছাড়া বললে আপনার ভুল হয়ে যাবে, কারণ একটি ছাড়া যদি শুধু বই বলেন, শুধু বই তর্জমাটা কিন্তু ডেফিনিটের তর্জমা, এটা হলো মারেফার তর্জমা, কথা বুঝতে পেরেছেন? মানে যারা ভাষাবিদ তারা এটাকে বলেছেন শুধুমাত্র বই অথবা বইটি যদি বলা হয় তাহলে বুঝতে হবে এটা হলো নির্দিষ্টের তর্জমা, এটা মারেফার তর্জমা, কিন্তু অনির্দিষ্ট শব্দটা অনির্দিষ্ট এটা বোঝাতে অবশ্যই আপনাকে একটি ব্যবহার করা লাগবে, কথা বুঝতে পেরেছেন? এটা হলো শেখার সময়, বাকি যখন আপনি শিখে যাবেন কোনো তর্জমা করবেন বিশেষ তখন অনেক কিছু চেঞ্জ হবে, একটু কম বেশ হবে, সেখানে কোনো সমস্যা নাই, তবে এখন শিখতে অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন। একটি হলো নাকিরার তর্জমা, যেখানে আপনি তানবিন দিয়ে একটি শব্দ পাবেন সেখানে শব্দের তর্জমা করতে একটি ব্যবহার করা লাগবে, যেমন কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, অনুরূপ আপনারা নিচে যদি দেখেন মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, সব জায়গায় একটি আছে, কুররাসাতুন একটি খাতা, তহবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা। আচ্ছা আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে এসে আপনারা অনেকটা শব্দ শিখে গেছেন এবং মারেফা নাকেরা এই জিনিসটাও বুঝেছেন যে শব্দগুলো আমরা যা পড়েছি সবগুলো নাকেরা, এবং মারেফা আমরা আরো দু একটা পাঠ করে ইনশাল্লাহ ওখানে পাঠে আসবে আমাদের। আর এটাও বুঝেছেন যে কিছু শব্দ মুজাক্কার হয় কিছু শব্দ মুয়ান্নাস হয়, সে পার্থক্যটা বুঝেছেন। বোঝার পরে আমরা এই শব্দগুলো দিয়ে আবারও প্রশ্ন উত্তর করা শেখার জন্য সামনে এগোচ্ছি। মাহাজা মাহাজি অর্থ ইহা কি এটি, মাহাজারিকা মা তিলকা অর্থ উহা কি সেটি। এখন পিকচার দেখে প্রশ্নের উত্তর আপনাকে প্রশ্ন করতে হবে, পিকচার দেখে
বাংলা তর্জমা মনে রেখে এবং এই শব্দটার আরবি কি এটা মনে রেখে প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। কি করবেন, যারা আগে করেছেন তারা বাদে নতুন কেউ আমাকে একটু এখান থেকে একটু বলতে চেষ্টা করবেন, দেখি পারেন কিনা। অনেকে আছেন এসব আরবি শিখে কিছুটা পড়েছেন আগে, তো তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা পার্টিসিপেট করেন এবং খুব বলতে আগ্রহী হন। আরেকটা কথা আমি বলে দিই, আমাদের ক্লাসে আলহামদুলিল্লাহ আমি যে ক্লাসগুলো করাই বা এটা আমি শুরু থেকেই বলে দিই, আপনার পড়া দেওয়ার বেলায় আপনাকে খুব স্বতঃস্ফূর্ত মনোভাব রাখতে হবে, ইনশাআল্লাহ আপনি ভালো শিখবেন, এই ব্যাপারে আমরা গ্যারান্টি দিতে পারব। কিন্তু আপনি যদি বসে থাকেন, আপনার অবস্থান আমি না জানি, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো শিখতে পারবেন না, অবশ্যই আপনি বলতে চেষ্টা করবেন। যারা বলেননি তাদেরকেও এখানে একটু বলতে পারবেন, পিকচার দেখে প্রশ্ন উত্তর দিবেন। যেমন এখানে বই আছে, বইয়ের আরবি কি কিতাবুন, তো আপনি কিতাবুন যদি মুদাক্কার তো আপনি প্রশ্ন করবেন মা হাজা এটা কি, উত্তর আসবে হাজা কিতাবুন। কে বলবেন? আব্দুল জলিল বলবেন, সেরেন আক্তার আবা বলবেন। আচ্ছা আব্দুল জলিল ভাই আপনি একটু প্রশ্ন করেন আর সেরেন আক্তার আবা আপনি উত্তর দিবেন। জি বলেন মা হাজা হাজা কিতাবুন, মাশাআল্লাহ মাযালিকা মাযালিকা কলামুন, মাশাআল্লাহ জি মাহাজিহি হাজিহি মিস্তারাতুন, হাজি কেন হলো, কারণ আমি জানি যে মিস্তার শব্দটা বলতা এটা হলো চারটা, এখানে একটু নমুনা দেওয়া হবে, এরপরের পরের পেজে আর আলাদা আর দিয়ে পাশে বলে দেওয়া নেই, শুধু পিকচার দেখে উত্তর দিতে হবে, প্রশ্ন করতে হবে। জি বলেন তো এবার মাহাজা ওস্তাদ একটু তুলে দেন উপরে দেখা যাচ্ছে না, উপরে তুলে দিয়েছি বলেন হাজা উনি আমাকে প্রশ্ন করে মাহাজা হাজা কুরসিউন মাযালিকা যালিকা বাইতুন মাশাআল্লাহ মা তিলকা তিলকা সাআতুন মা হাজা হাজা কুফলুন কুফলুন মাশাআল্লাহ মা যালিকা যালিকা জিদারুন জিদারুন মাশাআল্লাহ মা হাজিহি হাজিহি নাযারাতুন নাযারাতুন একটু টান দিতে হবে নাযারাতুন নাযারাতুন জি মা হাজা হাজা মিফতাহুন জি মা তিলকা মা তিলকা তিলকা হাকিবাতুন হাকিবাতুন তিলকা হাকিবাতুন মাশাআল্লাহ মা হাযা হাযা মসজিদুন জি ওস্তাদ একটু উঠায় দেন, হ্যাঁ উঠে দিয়েছি জি বলেন মা তিলকা তিলকা সাইয়ারাতুন মা হাযিহি হাজিহি মিজাল্লাতুন হাজিহি মিজাল্লাতুন মাশাআল্লাহ খুব ভালো বলেছেন। এটা এটা বুঝেন না এমন কেউ আছেন, থাকলে অবশ্যই আমাকে বলবেন। আমাদের ক্লাস থেকে ক্লাস করানোর পরে যখন আমি জিজ্ঞাসা করব যে আপনারা সবাই বুঝেছেন কিনা বা কোনো ডাউট আছে কিনা, অবশ্যই আপনাকে আপনার মনের অস্পষ্ট যে ভাবটা রয়েছে যে জিনিসটা বুঝতে পারেন নাই ওইটা অবশ্যই সাথে সাথে আমাকে বলবেন ইনশাআল্লাহ। এটা করলে এটা খুবই ভালো হবে, হয়তো আপনি যেমন বুঝেননি আরো একজন বুঝে নেয় হয়তো সে বলতে লজ্জা করছেন, আপনি বলার কারণে তারও শেখা হয়ে যাবে, এটা আপনি স্বভাবের ভাগিদার হবে। এই জন্য কিছু না বুঝে থাকলে অবশ্যই প্রশ্ন করবেন যে উস্তাদ এই জায়গাটা বুঝে আসে না। জি আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা যেভাবে আমরা প্রশ্ন উত্তরটা করেছি ইনশাআল্লাহ আগামী দিন আমি আপনাদের থেকে শুধুমাত্র এই পাঠটার পড়া নিব, এই প্রশ্ন উত্তরটা ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে নিব। এবং আপনাদের আগামী ক্লাসে আরেকটা পড়া থাকবে, ওই পড়াটা আমি একটু দিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে একটু পড়বেন। আদ্দারসুস সানির শব্দ অর্থগুলো আমি আগে একটু পড়ছি, আমার সাথে একটু পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন জাদিদুন জাদিদাতুন নতুন জাদিদুন জাদিদাতুন নতুন নতুন জি কদীমুন কদীমাতুন পুরনো কদীমুন কদীমাতুন পুরনো জামিলুন জামিলাতুন সুন্দর জামিলুন জামিলাতুন সুন্দর
শব্দগুলো উচ্চারণ আরেকটু আরেকবার করে সুন্দর করে জাদিদুন জাদিদাতুন নতুন কদিমুন কদিমাতুন শুধুমাত্র একটা তার পার্থক্য এটা মুযাক্কার এটা মুয়ান্নাস প্রথমটা মুযাক্কার দ্বিতীয়টা মুয়ান্নাস এই পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র আর কিছু না জাদিদুন জাদিদাতুন নতুন কদিমুন কদিমাতুন পুরনো ছোটিদাতুন ভালো আমরা কেউ কথা বললে অবশ্যই মিউট করে ফেলবো এখানে যেগুলো দিয়েছি শব্দ অর্থ প্রত্যেকটাই কিন্তু সিফাত গুণবাচক শব্দ যে নতুন পুরাতন সুন্দর অসুন্দর বড় ছোট ভালো এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত তবে এখন বাক্যে দেখেন এটা ব্যবহৃত হবে এই ব্যবহৃত হওয়ার আগে আমরা আরো কিছু শব্দ আছে নিচে সেই শব্দগুলো পড়ে আসবো আমি যে কোনো পাঠ পড়াবো আগে শব্দ অর্থগুলো মুখস্ত করাবো এরপরে আপনাদেরকে পাঠ পড়াবো যেন আপনাদের পাঠটা ভালোভাবে বোধগম্য হয় ইনশাআল্লাহ তাআলা বলেন ফিরাশুন একটি বিছানা ইসাদাতুন একটি বালিশ একটি টুপি নিবাসুন একটি পোশাক একটি জুতা এখানে যে আটটি শব্দ অধিকাংশ শব্দই কিন্তু আপনার পরিচিত যদি একটু খেয়াল করি যেমন দেখেন আমরা বিছানাকে ফরাশ বলি না অনেকে ফ্রাশ ফ্রাশ বিছানাকে অনেকেই কিন্তু বাংলায়ও ফরাশ বলে ফ্রাশ বলে ফ্রাশ বাংলায় অনেক অনেক জায়গায় দেখবেন ফ্রাশ বলে বুঝছেন তারপরে আমরা কিন্তু জামাকে যে কামিজ বলি এটা কিন্তু খুব মানে প্রচলিত তাই না কামিজ সেলাওয়ার কামিজ বলি না সেলাওয়ার কামিজ কামিজ মানে যে জামা এটা কিন্তু আপনার মুখস্থ করা লাগছে শুধু একটু খেয়াল করলেই হবে বুঝছেন অনুরূপ লেবাস পোশাক বাংলায় বলে থাকি তো লিবাসুন মানে পোশাক এই বাংলা আর আরবি দুইটা একসাথে মিলে আমরা মূলত বাংলা বানাইছি বুঝছেন লিবাসুন মানে অর্থ কি পোশাক লিবাসুন পোশাক এটাও কিন্তু আপনার আমাদের পরিচিত বাংলায় আমরা এগুলো কি ব্যবহার করি মিন্দিলুন একটি রুমাল এটা যদি একটু আপনার অপরিচিত হতে পারে আরেকটা আছে উইসাদাতুন বালিশ সেই শব্দটা একটু কঠিন লাগে কিন্তু এটা কঠিন না একটু চেষ্টা করলে দুই একবার পড়লে মুখস্থ সবচেয়ে কঠিন শব্দ হলো এর ভিতরে কলানসুয়াতুন যারা আগে টোটালি জানেন না তাদের কাছে একটু কঠিন মনে হবে কারণ শব্দটা অনেক বড় কলানসুয়াতুন মানে টুপি আর ইমামাতুন এটা একটা পরিচিত শব্দ ওই যে আপনারা বাংলায়ও জানেন আমামা বাদ আমামা কি রচু করি মুসলমান একটা গজল আছে না গান আছে জানেন সেখানেও কিন্তু আমামা আছে আমামা শব্দ মানে পাগড়ি এটা আপনাকে আপনারা জানেন ওই আমামা বাংলা আমামাটাকে যদি আপনি আইনে জের দিয়ে ইমামা বলে দেন তাহলে সেটা আরবি হয়ে যাবে ইমামাতুন মানে পাগড়ি হিজাউন একটি জুতা
দুই একটা শব্দ বাদে প্রায় শব্দগুলোই আমাদের বাংলার সাথে মিলিয়ে একটু পরিচিত করে নিলাম। এভাবে মুখস্থ করার জন্য সবসময় টেকনিক বের করবেন, কিভাবে আমরা শব্দটাকে মুখস্থ রাখতে পারি, কোন জিনিসের সাথে মিলিয়ে নিতে পারি, এই চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো দুইটি শব্দ আছে, এই শব্দ দুটি একটু মুখস্থ করেন। নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, দ্বিতীয় পাঠের শব্দ অর্থ গুলো আমরা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে শব্দ অর্থের সাথে সাথে এই পাঠের মূল বিষয়গুলো একটু খেয়াল করাচ্ছি। আগামী দিন মূলত এই পাঠটা আমরা ফুল শেষ করব এবং ভালোভাবে করব। আপনারা আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম প্রথম ক্লাসে, সেটা হলো অবশ্যই অবশ্যই সামনে যেই পড়াটা আমরা পড়বো বা পড়াবো ওইটা নিজেরা একবার দেখে আসবেন। যারা এই কাজটা করবেন তারা কিন্তু খুব ভালোভাবেই 100% ক্লাস থেকে আমরা সবকটা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই সামনে পড়াটা দেখে আন। আমি একটু বলে দিচ্ছি এখানে এই সিফাতগুলোর ব্যবহার পদ্ধতি এখানে দেওয়া হয়েছে। সিফাতগুলো কিভাবে বাবা এই এই সিফাতগুলো এখানে মূলত আপনার প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেমন দেখেন আবার প্রেডিকেট হিসেবে ব্যবহার হয় যখন এর শুরুটা মারেফা হয় এবং সিফাতটা যদি নাকের হয় তখন সেটা প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হয়। তবে এখানে আপনাদেরকে সিফাত মৌসুম হিসেবেই মূলত এটা শেখাচ্ছে এই পাঠে। যেমন দেখেন কিতাবুন জাদিদুন, একটি নতুন বই, কিতাবুন মানে একটি বই, এটা আগে শিখেছেন কিতাবুন একটি বই, আর জাদিদুন অর্থ নতুন, জাদিদুন অর্থ নতুন, এই দুইটাকে যদি আপনি মিলান একসাথে হবে একটি নতুন বই, কিতাবুন জাদিদুন একটি নতুন বই। আচ্ছা এরপরে কুরাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। আচ্ছা এখানে যদি আমি একটা প্রশ্ন করি যে কুরাসাতুন জাদিদুন বলবো তো সমস্যা কি? এটা হবে না, এটা এটা একটা মুয়ান্নাস একটা মুজাক্কার, তাহলে এখানে মুয়ান্নাস হবে, আলহামদুলিল্লাহ। এই বিষয়টা একটু আমি হাইলাইট করার জন্যই মূলত এই জিনিসটা খেয়াল করেছি। কিতাবুনের সাথে জাদিদুন জাদিদাতুন আনি নাই, কিন্তু গোলতা দিয়ে সেটা কিন্তু আনি নাই। কুরাসাতুন এটা মুয়ান্নাস বা স্ত্রীবাচক একটা শব্দ, এর সাথে যে শব্দ অ্যাডজেক্টিভ যেটা এনেছি সেটা হলো সেটাও কিন্তু একটা স্ত্রীবাচক বা ফেমিনিন একটা শব্দ এখানে এনেছি, জাদিদাতুন কুরাসাতুন জাদিদাতুন। তার মানে সিফাত মৌসুব বা আপনার নাউন অ্যাডজেক্টিভ এই যে ধরনের আপনার বাক্যগুলো থাকবে জুমলায় ইসমিয়া, এই জুমলায় ইসমিয়া গুলো কিন্তু অবশ্যই এই জিনিসটা মিল থাকতে হবে, মানে যার গুণ বর্ণনা করছে এবং যেই গুণটা আসতেছে এই দুইটার ভিতরে চারটা জিনিসের মিল থাকতে হবে, কয়টা জিনিসের, চারটা জিনিসের মিল থাকতে হবে। আমি এই কথাটা আজকে এই ক্লাসের লাস্টে একটু বলে দিচ্ছি, আগামী দিন ইনশাআল্লাহ এটা আরো ভালোভাবে পড়াবো ইনশাআল্লাহ তাআলা। আর একটু খেয়াল করবেন আজকে যদি নাও ধরতে পারেন আগামী দিন ইনশাআল্লাহ আরো ভালোভাবে ধরতে পারবেন, আপনারা সবাই ইংরেজি গ্রামার মোটামুটি জানেন। হ্যাঁ আমি আপনাদেরকে খেয়াল করাবো জেন্ডার আর্টিকেল নাম্বার আর এয়ারা, এই চারটা জিনিস, জি এ এন আই, এটাকে যদি আমি একসাথে উচ্চারণ করেন তবে হলো গানি, কি হবে গানি। এই কিতাবুন জাদিদুন এই যে একটা বাক্য, এটা একটা বাক্য হয়েছে, এই বাক্যটার নাম হলো জুমলায়ে তাওসিফি বা মুরাক্কাবে তাওসিফি, গুণবাচক বাক্য। এই গুণবাচক বাক্যের ভিতরে চারটা বিষয় মিল থাকতে হয়, জি দিয়ে একটা জিনিস বোঝাবে, এ দিয়ে একটা জিনিস বোঝাবে, এন দিয়ে একটা জিনিস, আর আই দিয়ে একটা জিনিস বোঝাবে। বুঝতে পেরেছেন? জি দিয়ে বোঝাবে হলো আপনার জেন্ডার, জি দিয়ে জেন্ডার, জেন্ডার মানে আপনার মুজাক্কার মুয়ান্নাস, অর্থাৎ মৌসুফ এবং সিফাত। আচ্ছা মৌসুফ সিফাত এটা পরে বলছি, এই পরিভাষা গুলো পরে বলছি, মানে যার গুণ বর্ণনা করবে এবং যেই গুণটা আসবে এটার ভিতরে আপনার, আমি একটু মুছে দিই, যেমন দেখেন এখানে কিতাবুন এর গুণ বর্ণনা করতেছে, কিতাবুনটা হলো নতুন মানে একটি নতুন বই, একটি নতুন বই, বইটা এই যে নতুনটা কার সিফাত, এই কিতাবুনের সিফাত।
তার মানে কিতাবুন এমন একটা এমন একটা নাউন যার গুণ হলো জাদিদ, অনুরূপ কুরআসাতুন খাতা, একটি খাতা, এটা এমন একটা মানে নাউন যার গুণ আসতেছে হলো, যার গুণটা হলো জাদিদাতুন, এটা একটা নতুন খাতা, নতুন খাতা। তাহলে নতুনটা হলো কিতাবুন এবং কুরআসাতুনের একটা গুণ, তার মানে হলো এটা হলো সিফাত, এই দুইটা হলো কি জাদিদুন জাদিদাতুন, এগুলো হলো সিফাত। আর যার গুণ বর্ণনা করছি, যার গুণ বর্ণনা করছে কিতাবুন এবং কুরআসাতুনের গুণ বর্ণনা করছে, এইটাকে বলা হয় মৌসুফ। এটাকে কি বলা হয়? মৌসুফ। এটা হলো গ্রামাটিক্যাল, আরবিক গ্রামাটিক্যাল পরিভাষা। পরিভাষার নামটা হলো মৌসুফ অথবা মানউত। খেয়াল করেন, আমি একটু লিখে দিচ্ছি মৌসুফটা, মৌসুফুন, 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 মৌসুফুন। এবং এর পরে যেটা আসে সেটা হলো সিফাত, এটা হলো সিফাতুন, সিফাতুন, এটা সিফাত, আর একটা হলো মৌসুফ, সিফাত আর একটা মৌসুফ। যদি আপনারা এখানে না বুঝেন তাহলে আমি আপনাকে লিখে বুঝাতে পারবো আর একটু ক্লিয়ার করে। আচ্ছা, এটা এখানে আসতেছে না অবশ্য। আচ্ছা, তাহলে আমি কি বললাম, সিফাত এবং মৌসুফ। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ, আর যেই গুণটা বর্ণনা করা হয়, যেই গুণটা বর্ণনা করা হয় সেটা হলো সিফাত। কিতাবুন জাদিদুনের ভিতরে কিতাবুনটা মৌসুফ না সিফাত? কিতাবুন মৌসুফ, মৌসুফ, জাদিদুনটা সিফাত, সিফাত। ভাবে কুরআসাতুন জাদিদাতুন, এর ভিতরে কুরআসাতুনটা মৌসুফ আর জাদিদাতুন সিফাত। আপনাদেরকে আমি যে গানের কথাটা বললাম, চারটা জিনিসের মিল থাকতে হয়। চারটার ভিতরে প্রথমটা হলো জেন্ডার, জেন্ডার মানে আপনার মুজাক্কার মুয়ান্নাসের দিক দিয়ে মিল থাকতে হয়। মৌসুফটা যদি মুজাক্কার হয় তাহলে সিফাতটাও মুজাক্কার হতে হয়। যেমন কিতাবুন দেখেন, এটা এটা মৌসুফ, এটা মুজাক্কার আছে, কারণ এখানে কোনো মুয়ান্নাসের গোলতার কোনো আলামত নাই। তো জাদিদুন এটাও মুজাক্কার, কারণ এখানেও মুয়ান্নাসের কোনো আলামত গোলতা আমরা পাচ্ছি না। অনুরূপ কুরআসাতুন, এটা মুয়ান্নাস, তো এর সিফাত যেটা সেটাও কিন্তু আমরা মুয়ান্নাস পেয়েছি। তার মানে মুজাক্কার মুজাক্কার, মুয়ান্নাস মুয়ান্নাস মিল পাওয়া যায়। অনুরূপ আর্টিকেল দিতে মিল থাকতে হবে। আর্টিকেল মানে হলো আপনার মারেফা নাকেরা, নির্দিষ্ট অনির্দিষ্ট, ডেফিনিট ইনডেফিনিট। এখানে কিতাবুনটা ইনডেফিনিট, কারণ আমরা আপনাকে শিখে আপনাদেরকে বলেছি যে কিতাবুনের ভিতরে লাস্টে যে তানবিন আছে, এই তানবিনটাই এর আলামত, এটা হলো অনির্দিষ্ট একটা শব্দ। সুতরাং কিতাবুন মৌসুফটা যখন অনির্দিষ্ট শব্দ, জাদিদুন এটাও অনির্দিষ্ট শব্দ হতে হবে, এই জন্য জাদিদুনটাও অনির্দিষ্ট শব্দ হয়েছে। অনুরূপ কুরআসাতুন জাদিদাতুন, কুরআসাতুনটা মৌসুফ, এটাও অনির্দিষ্ট একটা শব্দ, কারণ এখানেও আমরা কি কুরআসাতুন এখানে দুই পেশ আছে, আর শুরুতে আলিফলাম নাই, শুরুতে কি নাই, আলিফলাম নাই। তো আলিফলাম মুক্ত হওয়া শব্দটা এটাই প্রমাণ করে শব্দটা অনির্দিষ্ট একটা শব্দ। যেহেতু মৌসুফটা অনির্দিষ্ট, এর সিফাত যেটা জাদিদাতুন এটাও কিন্তু অনির্দিষ্ট। তো আমরা আর্টিকেলের দিক থেকেও মিল পেতে হবে। আরেকটা জিনিস হলো নাও নাম্বারের দিক থেকে মিল থাকতে হবে। নাম্বার মানে এক বচন, দ্বি বচন, বহু বচন, আমরা বুঝতেছেন। মৌসুফটা যদি এক বচন হয়, সিফাতটাও এক বচন হতে হবে। এখানে কিতাবুন এক বচন, জাদিদুন এটাও এক বচন, কুরআসাতুন এটা এক বচন, জাদিদাতুন এটাও এক বচন। আর লাস্টেরটা হলো ইয়ারাব, ইয়ারাব বলতে এটা হলো নতুন পরিভাষা। এটা এই এই তিনটা যদি আপনারা জানেন, কিন্তু ইয়ারাবটা জানেন না যারা একেবারে নতুন। ইয়ারাবটা হলো বিশেষ একটা জিনিস, মানে শব্দের আরবি শব্দের লাস্টের যে এরাব হয়, লাস্টের যে হারাকা হয়, সেই হারাকাটাকে এরাব বলে। যেমন কিতাবুন বাতে যে দুই পেশ, এটাকে হলো এরাব বলে। জাদিদুন দালের উপরে যে দুই পেশ, দুই দম্মাতাইন পাচ্ছি, এই দম্মাতাইনটাকে মূলত এরাব বলে। তো এই এরাবের দিকে মিল থাকতে হবে। কিতাবুন এই বাতে যদি দুই পেশ হয় তাহলে জাদিদুন এখানেও দুই পেশ হতে হবে। কুরআসাতুন এখানে যদি তাতে দুই পেশ হয় তাহলে জাদিদাতুন এখানেও দুই পেশ হতে হবে। এই চারটা দিক দিয়ে মৌসুফ সিফাতের ভিতরে মিল থাকতে হবে। তাহলে আবারও একটু খেয়াল করেন, যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ, আর যেই গুণটা বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। আর এর আরেকটা নাম আছে, যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ, মৌসুফের আরেকটা নাম হলো মানউত, মানউত। এই যে আমি লিখে দিচ্ছি, খেয়াল করেন, মান মানউত, মানউত। আর সিফাতের আর যার যেই গুণটা বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। সিফাতের আরেক নাম হলো নাআতুন, নাআতুন, নাআতুন,
নাত মানত আর সিফাত মৌসুফ এক জিনিস, সিফাত আর নাত এক জিনিস, মৌসুফ আর মানত এক জিনিস, খেয়াল করবেন, মনে থাকবে ইনশাল্লাহ, যারা খেয়াল করছেন তাদের ইনশাল্লাহ মনে থাকবে। আচ্ছা এরপর আসেন, আমরা আজকে আপনাদেরকে মূল পড়াটি দিয়ে দিচ্ছি, আমাদের সময়টা শেষ। আজকে আপনাদের পড়াটি হলো গত ক্লাসের যে এক নম্বর পার্টটা আছে, এক নম্বর পার্ট টোটাল আপনাদের পড়া, এক নম্বর দর্স, এক নম্বর দর্স পুরোটা আপনাদের পড়া। আমি এক নম্বর দর্সের লাস্টে যে প্রশ্ন উত্তরগুলো আছে, প্রশ্ন আছে মা হাজা মা হাজি, এইগুলো ইনশাল্লাহ আগামী দিন আপনাদেরকে জিজ্ঞাসা করব। এবং এর সাথে দ্বিতীয় পাঠে, দ্বিতীয় পাঠে যে শব্দ অর্থগুলো আছে এই শব্দ অর্থগুলো একেবারেই ছুটস্থ করে ফেলবো ইনশাল্লাহ। আর এখানে দ্বিতীয় পাঠের যে শব্দ, যে বাক্যগুলো এখানে আছে, টোটাল দ্বিতীয় পাঠের যে পড়াগুলো আছে, এই পড়াগুলো আমরা একবার রিভিশন করে আসবো, মানে একে একে রিভিশন করে আসবো। আর এখানে সিফাত মৌসুফের যে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, এবং যেই পড়াটাই আপনাদেরকে পড়ায় ওই পড়াটা চেষ্টা করবেন একটু খাতায় প্র্যাকটিস করার জন্য, খাতায় প্র্যাকটিস করার জন্য। আমি আপনাদেরকে অবশ্যই মানে প্রতিদিনই কিছু কিছু চেষ্টা করবো একটু হোমওয়ার্ক দেওয়ার জন্য। আর হোমওয়ার্কটা আমাকে আমার হোয়াটসঅ্যাপে আপনারা জমা দিবেন, কিভাবে, যে জিনিসটা আপনাদেরকে লিখতে বলি যে হোমওয়ার্ক যে জিনিসটা দিই ওইটা পিকচার তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, একেবারে সহজ, আমি আপনাদেরকে দেখে ওইটাকে রাইট অ্যান্সার করে দেবো ইনশাআল্লাহ, এই কাজটা করবেন। এখন আজকের যে হোমওয়ার্ক সেটা অবশ্যই থাকবে আপনার এক নম্বর পাঠে যতগুলো শব্দ আছে সব শব্দগুলো, এবং দ্বিতীয় পাঠে যে শব্দগুলো মুখস্থ করবেন এই শব্দ, শুধুমাত্র শব্দগুলো লিখে ফেলবেন খাতায়, শুধুমাত্র শব্দগুলো খাতায় লিখবে। এমনও কিছু স্টুডেন্ট আমরা আমাদের আছে আপনাদের ভিতরে থাকবে যারা টোটালি আরবি লিখতে পারেন না। আপনারা আমাকে প্রশ্ন হয়তো করবেন, উস্তাদ আমি তো আরবি কখনো লিখিই নাই, লিখতেই পারি না, তা আমি কিভাবে লিখবো, আমি তো হোমওয়ার্ক করতে পারবো না। আমি বলবো অনেক সময় দেখবেন বাচ্চারা একেবারে টোটাল একটা জিনিস পারে না, একটা বিড়ালের ছবি সেটা পারে না, সেটা কিন্তু দেখে দেখে অঙ্কন করে আসে। আমি বলবো আপনারা অঙ্কনের মতো করে হলেও এক একটা শব্দ দেখে দেখে একটু লিখতে চেষ্টা করেন, এরকম পাঁচ দিন করেন, পাঁচ দিন পরে আপনি বলবেন না উস্তাদ আমি আগে থেকে এখন অনেক ভালো পারি, কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনি যদি এখন থেকে লেখার হিম্মত করেন, লেখার চেষ্টা শুরু করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতের উপর নির্ভর করে বলা যাবে আপনি অদূর ভবিষ্যতে খুব ভালো আরবি লেখা শিখে যাবেন। এবং অনেক স্টুডেন্ট, আমাদের অনেক স্টুডেন্ট তারা এইভাবে আরবি লেখা ভালো শিখে গেছে, সুতরাং সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে আমি তো আরবি লিখতে পারি। আরেকটা কথা মনে রাখবেন, আরবি লিখতে কিন্তু উজু লাগে না, অনেকে উজু থাকে না বিধায় আরবি লেখে না এবং হোমওয়ার্ক করে না। আমি তাদেরকে বলবো মাসালা হলো আরবি লিখতে কিন্তু উজু লাগে না, সুতরাং আপনি উজু ছাড়াও আপনার হোমওয়ার্কটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা জাযাকুমুল্লাহ আহসান জাযা, এ পর্যন্ত আমি আপনাদের যারা আমার সাথে অ্যাড ছিলেন এতক্ষণ যাবত সবাইকে শুকরিয়া জানাই। আর আমাদের স্যার টোটাল মনে হয় 30 ওয়ার্ডস হবে না, আমাদের 30টা ওয়ার্ডের মতন বোধহয় আজকে আমরা শিখেছি, দুইটা প্রায় এরকম হবে। আপনার এক নম্বর পাঠে ওই যে হাজা হাজি আর মা হাজি জালিকা তিলকা দিয়ে প্রথম পাঠে সম্ভবত 28-29টা শব্দ, আর দ্বিতীয় পাঠে আপনার এখানে আছে 6টা আর এখানে আছে হলো আপনার 8টা, তার 14 আর নিচে আছে 2টা, 1918 আচ্ছা হ্যাঁ ঠিক আছে। যদি একটু খাতায় লিখে ফেলেন, আপনি একবার খাতায় লেখা মানে আপনি এটা মেমোরাইজ হয়ে যাবে মাথায়, অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে, মানে আপনার হাতে একটা জিনিস লিখতে পারা মানে ব্রেনে না থাকলে হাতে কখনো আসে না, এই জিনিসটা মাথায় রাখবে। আপনার ব্রেনে আপনি লিখতেছেন কোন জিনিসটা এটা আন্দাজে কেউ কোনোদিন হঠাৎ করে লিখে ফেলতে পারে না, মাথায় একটা জিনিস আসবে যে আমি ওই জিনিসটা লিখবো, তারপরে কলমে লিখতে পারে, মাথা কমান্ড না দিলে কখনো হাত লিখে না। এটার জন্য আপনি একবার লিখেন ইনশাল্লাহ আপনার মেমোরাইজ হয়ে যাবে, এবং মেমোরাইজ খুবই সহজ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহরবানির উপরে আল্লাহ তাআলার রহমতের উপরে ভরসা করেন এবং চেষ্টা চালিয়ে যান, আল্লাহ অনেক ভালো করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। হোমওয়ার্কটা করবেন আমাকে আমার হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ পাঠিয়ে দিবেন, আপনার নাম ইনশাআল্লাহ, আপনার নাম এবং আপনি কোন জায়গায় থাকেন এই জায়গাটা একটু উল্লেখ করে পাঠাবেন, তাহলে আমি আপনাদেরকে সেভ রাখতে পারবো ইনশাআল্লাহ, আপনাদের কাছে মেসেজ পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, বিশেষভাবে এই পরিস্থিতিতে বর্তমান দুনিয়ায় অনেক মানুষ অনেক মুসিবতে আক্রান্ত, অনেক মানুষ অনেক বিপদগ্রস্ত আছে, যারা তাদের জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ, সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
জি বলেন, কোন প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে